আপনারা চাইলে আপনাদের ইমো অ্যাকাউন্টের কলার টোন নোটিফিকেশন টোন মেসেজ টোন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা সেট করতে পারেন ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের ইমো অ্যাকাউন্টের কলার টোন মেসেজ টোন নোটিফিকেশন টোন আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কীভাবে সেট করবেন আপনি যদি মিটন বাংলা বিড়ি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইমো অ্যাকাউন্টে যাবেন প্রথমেই ইমো অ্যাকাউন্টে আসার পর পেজটিতে দেখবেন নিচের দিকে বাম দিকে একটি প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখবেন এ পেজটি চলে আসবে তো এখান থেকে আপনার নিচে দেখবেন একটি মোর অপশন আছে মোর অপশানটিতে ক্লিক করবেন মোর অপশানটিতে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখান থেকে আপনারা ক্লিক করবেন সেটিংস এ অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো ওখান থেকে আপনারা ক্লিক করবেন নোটিফিকেশনস এই অপশানটিতে ক্লিক করবেন নোটিফিকেশনস এই অপশানটিতে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব ইমো অ্যাকাউন্টের কলার টোন আপনারা কীভাবে সেট করবেন তো এখানে দেখুন একটা সেটিং আছে কল সেটিংস অপশানটিতে ক্লিক করবেন আপনার ইমো অ্যাকাউন্টের কলার টোন মানে আপনাকে যদি কেউ ইমো অ্যাকাউন্টে কল দেয় তাহলে আপনার ইচ্ছে অনুযায়ী টোনটি বাজবে সেইটি যদি আপনি সেট করতে চান তাহলে আপনি এখানে কল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন অপশানটিতে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে তো এখানে আপনার ইচ্ছা অনুযায়ী মানে আপনার ফোনে যে গান যে টোনটি আছে সেটি কীভাবে সেট করবেন তো সেটি সেট করতে চাইলে দেখুন এখানে নোটিফিকেশান টোন একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ঠিক এই পেজ চলে আসবে তো আমি এখানে আমার ফাইল ম্যানেজারের গান আছে তো আমি ফাইল ম্যানেজারে ক্লিক করব আপনার যেখানে গান আছে সেই অপশন ক্লিক করবেন সেই অ্যাপটিতে ক্লিক করবেন তো ফাইল ম্যানেজারে ক্লিক করছি তো ফাইল ম্যানেজারে ক্লিক করার পর দেখুন আমার এখানে যে গানগুলো আছে এখানে শো হচ্ছে তা আপনার আপনার যেখানে গান আছে সেখানে ক্লিক করলে আপনার এই গানগুলো এখানে শো হবে তো আপনার যে গানটি পছন্দ ইচ্ছুনে অনুযায়ী দেবেন আপনার রিংটোন হিসেবে সেট করবেন সেই গানটির এই দেখুন একে ডান দিকে এখানে ক্লিক করবেন করার পর এখানে ওকে অপশন থাকবে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর দেখবেন এই গানটি বা আপনার এই যে আপনি যে রিংটোনটি যে গানটি সেট করতে চাচ্ছেন সেই গানটি সেই রিংটোনটি সেট হয়ে যাবে আপনাকে এই মুহূর্তে কেউ যদি কল দেয় সেই গানটি সে টোনটি বাজবে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদেরকে যদি কেউ মেসেজ দেয় ইমো অ্যাকাউন্টে মেসেজ টোনটি আপনার জন্য যে কীভাবে আপনি সেট করবেন তো মেসেজ টোনটি সেট করতে চাইলে আপনারা দেখুন এখানে উপরে লেখা আছে চিট তো চিট অপশানটিতে ক্লিক করবেন চিট অপশানটি ক্লিক করার পর এই অপশানটি চলে আসবে তো এখান থেকে আপনারা দেখুন নোটিফিকেশন টোন অপশানটিতে ক্লিক করবেন নোটিফিকেশন টোন অপশানটি ক্লিক করার পর ঠিক সেম এ পেজে আসবে আপনারা আপনাদের যেখানে গান আছে সেখানে যাবেন যাওয়ার পর তো সেম এখান থেকে গান আপনি দেখে নোটিফিকেশন এখানে ওই এনে গানের পাশে ওকে এই টিক চিহ্নতে ক্লিক করবেন ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পর সেম আপনার নোটিফিকেশন টোনটিও সেট হয়ে যাবে তো আপনাকে যদি কেউ মেসেজ দেয় সেই টোনটি বাঁচবে